হয়, আজি দুটা দিন আগত মহানগরীত এক হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছিল। এই যে পথর উপর গাত থাকার বাবে এই গাত এই যে গাতর বাবে এই যে মহানগরীত যে হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছিল, একাদশ শ্রেণীর ছাত্রী এগারী মৃত্যু সাবটি লোলা হয়েছিল। আর আমি আজি এটি উপস্থিত আছো এই হাজু সমষ্টির এই বরপুল্লা অঞ্চলত। আর এই বরপুল্লা অঞ্চলত যে বিগত যে বড়োলিয়ানোর যে সংহারী বানে, এই বড়োলিয়ানোর সংহারী বানে হাজু আর যে এই নলবাড়ী সীমান্তবর্তী যে এই অঞ্চল, এই অঞ্চল যে অঞ্চলের মাজেরে যে বই যা মরুয়া কমলপুর পথর এটা অংশ সম্পূর্ণভাবে ছিঙি লই গৈছিল। আর কিন্তু আজি বিগত এটা বছর উকলি যাওয়ার পিছতো যে রাজ্যের লোক নির্মাণ বিভাগে এই গাতো মারিবলৈ এতিয়ালৈকে সক্ষম নহল। মই ভিডিও জার্নালিষ্টগৰাকীক পোনে পোনে এই দৃশ্য দেখাবলৈ অনুরোধ জানাইছো। আসলে এক মরণ সদৃশ ফান, ইয়াত মরণ সদৃশ ফানৰ নিচিনা হয়ে পড়েছে যে আসলে এই যে বিগত বর্ষত যে বরলিয়া বানর যে সংহারী যে রূপ, এই সংহারী রূপে এই যে হাজু মরুয়া বা যে মরুয়া কমলপুর রোড, এই মরুয়া কমলপুর পথটোর এই যে কালভার্ট আছে এই কালভার্ট এনেকে ছিঙি লই গৈছিল। কিন্তু এই আজি এই বিগত এই যে বান যে বিগত এটা বছর এটা বর্ষ উকলি যাওয়ার পিছতো কিন্তু রাজ্যের লোক নির্মাণ বিভাগে এই গাতটো পুতিবলৈ সক্ষম নহল। আর আসলতে এক লজ্জাজনক বিষয় যে আজি এই যে আমি যে অঞ্চলত এতিয়া উপস্থিত আছো যে হাজুর এই বরপুল্লা অঞ্চলত, আর এই পথটোরে রাতিপুয়ারে পড়া শতাধিক ছাত্র ছাত্রী এই পথটোরে বিদ্যালয়লে অহা যাওয়া করে। কিন্তু আর পরবর্তী সময়ত আমি ইয়ার এই যে গাতর এই যে পথটোর উপর বিভিন্ন এই গাতটোর ক্ষেত্রত বিভিন্ন দুর্ঘটনাও সংঘটিত হয়েছিল। আসলতে এক লজ্জাজনক ঘটনা, কারণ কিয়নো ইয়ারপরা কিছু নাতি দূরত যে মঙ্গলদৈ লোকসভা সমষ্টির সাংসদ দিলীপ শইকীয়ার নিজা বাস নিজের বাসগৃহ, কিন্তু তেখেতর যে এই বাসগৃহের নাতি দূরত থাকা এই যে এই গাত এই প্রকাণ্ড এই যে মরণ ফান সন্দৃশ গাত, এই গাতটো কিন্তু লোক নির্মাণ বিভাগে এতিয়ালে পুতিবলৈ তেখেতসকলে সক্ষম নহল। মোর মই কথা পাতিবলৈ যত্ন করম যে মোর ইয়াত আমার যে কামরূপ জেলা ছাত্র সন্থার সভাপতিগৰাকী আছে যে আসলে বিগত যে বর্ষর বানে এই মরুয়া কমলপুর পথত এক তাণ্ডবলীলা সৃষ্টি করেছিল আর পথটো এটা অংশ ছিঙি লৈ গৈছিল। কিন্তু আজি এটা বর্ষ হল রাজ্যের লোক নির্মাণ বিভাগ কিন্তু এই গাতটো পুতিবলৈ সক্ষম নহল, কি কব? আসলতে হেমন্ত বিশ্ব শর্মা যে নেতৃত্বাধীন সরকারখনের যে উন্নয়নের যে প্রকৃত ছবিখন যদি দেখবলগা হয় তাহলে এই মরুয়া কমলপুর পথটো এই যে পথর দুরবস্থা, এই দুরবস্থাতে গম পায় যে প্রকৃত ছবিখন কি। আসলে লাজ লগা বিষয় যে আজির সমাজতো আজির সময়তো যখন সরকারে উন্নয়নের কথা কয়, উন্নয়নের তেওঁলোকে ঢাকঢোল বজায়, কিন্তু সেই সরকারের দিনতে কিন্তু এনেকুৱা ধরনের একটা পথে যত রাইজক দুর্গত রাইজক মানে রাইজক দুর্গতি মানে করে আছে, রাইজক অবা মানে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন সৃষ্টি করে আছে, যত নেকি আমার তিনটা সমষ্টি ইয়াত মানে সংলগ্ন হয়েছে পথ মূল পথ আমার মরুয়া পথ মরুয়া কমলপুর পথটো হাজু সমষ্টি বরক্ষেত্রী সমষ্টি নলবাৰী সমষ্টি এই তিনিটা সমষ্টির প্রায় সংখ্যক মানুষে এই পথটোরে তেওঁলোকৰ যাতায়াত ব্যবস্থা তেওঁলোকে নির্ণয় করে, তেওঁলোকৰ যি ধরনের ব্যবসায়িক হোক বা শৈক্ষিক প্রতিটো তেওঁলোকে এই পথটোরে তেওঁলোকে যাতায়াত আরম্ভ করে। কিন্তু দুঃখ লগা বিষয়টো যে ছাত্র ছাত্রী রাতিপুয়া স্কুললৈ তেওঁলোকে শিক্ষার্থী সকল আহে, কিন্তু দুঃখ লগা বিষয়টো যে এই পথটো কোনো ধরনের ব্যবস্থা আমি বারম্বার আমি ছাত্র সন্থার মজিয়ার পর বা সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের বাতৰি প্রচার করার ক্ষেত্রে লোক নির্মাণ বিভাগ বলে যে বিভাগ আছে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। আটাইতকৈ লাজ লগা বিষয়টো এই কথাটো যে এই পথটোরে নাতি দূরত তেখেতর কিছু কিলোমিটারমান দূরত দিলীপ শইকীয়া সাংসদ মঙ্গলদৈ সমষ্টির সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির যে শক্তিশালী রাষ্ট্রীয় সাধারণ সম্পাদকগৰাকীৰ ঘর, আটাইতকৈ লাজ লগা বিষয়টো দুঃখ লগা বিষয়টো যে সম্পাদকগৰাকীয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করব নোৱাৰা বিষয়টোয়ে, কারণ এই পথটোৱে তেখেতে বানৰ সময় তেখেতে আশ্বাস দিছিলে যোৱা বছৰ বানৰ সময়ত প্ৰায় এবছৰ উকলি গ'ল, তেখেতে কৈছে যে পথচোৱা তেখেতসকলে নিৰ্মাণ কৰিব, এবছৰৰ ভিতৰত এই পথচোৱা সম্পূৰ্ণ তেওঁলোকে যোগাযোগ তেওঁলোকে সুচাৰুৰূপে পৰিচালনা কৰিব। দুৰ্ভাগ্যৰ বিষয়টো যে তেওঁলোকে বান গ'ল, মানুহখিনি সাধাৰণ জীৱন যাপন কৰিবলৈ উঠি আহিবলগীয়া হ'ল, কিন্তু কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব নোৱাৰে বিষয়টো আটাইতকৈ লাজ লগা বিষয়। আৰু আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে যে আজি এতিয়া নতুনকৈ মানে মানে স্কুলবিলাকৰ হাই ছেকেণ্ডেৰী বা উচ্চতৰ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকৰ ৰিজাল্টসমূহ হ'ল, এতিয়া ইয়াত কলেজ কেইবাখনো কলেজ আছে, হাই ছেকেণ্ডেৰী আছে, নামভৰ্তি ছাত্ৰ ছাত্ৰীসকলে নামভৰ্তি কৰিব, যথেষ্ট সংখ্যক ছাত্ৰ ছাত্ৰীয়ে এই পথটোৰে তেওঁলোকে যাতায়াত কৰিব। কিন্তু ইয়াত যদি ভগৱানে নকৰক কিবা এটা যদি ছাত্ৰ ছাত্ৰী কিবা এটা যদি দুৰ্ঘটনা ঘটে, সময় দুর্ঘটনার বাতরি আমি ইতিমধ্যে কেবাখন বাইকও হোক সাইকেল আরোহী হোক ইয়াত কেবাবারও এনেকা ধরনের দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। কিন্তু যদি ভগবানে নকরক কিবা ছাত্র ছাত্রীর ক্ষেত্রে যদি যাওয়া যেনেকা ধরনের গুয়াহাটী যেনেকা ধরনের একটা ঘটনা ঘটিলে এনেকা ধরনের যদি ঘটনা ঘটে নিশ্চিতভাবে আমি কেনেকা ধরনের খুব হওয়াতো রাইজ মাঝে একটা প্রসঙ্গ যে আজি দুদিন আগত একটা হৃদয় বিদারক ঘটনা ঘটিছে
মহানগরীত গণেশগুড়ি অঞ্চলত আর গণেশগুড়ি অঞ্চলত যে ঘটনা ঘটিলে যে পথর গাঁতর বাবে একটা হৃদয় বিদর ঘটনা ঘটিলে আর তাকে মুখ্যমন্ত্রীগিয়ে উপায়ুক্ত লগ করে তখন বিভিন্ন আদেশ দিছে কিন্তু গাঁওয়ার ক্ষেত্র বা গ্রাম্য এরিয়ার ক্ষেত্র আসলে আমি কিছু তখন হেৰি করেছে নাকি আসলে এইবিল আসল নাটক আসলে এইবিল যে আহ্বান বা এইবিল যে দেখায় এপর আক মিডিয়া চ্যানেলের জড়িয়ে একটা নাটক আরম্ভ করে নিজের পাবলিসিটির কারণে আসলে আবহাওয়া পড়ে কারণ আসলে প্রকৃত অর্থত প্রকৃত ছবি আসলে এই প্রকৃত ছবি কারণ 2022 চনতে মাথোয়ারি প্রলয়নকারী বানপানীয় যরণের এক প্রলয় করলে তার যরণের একটা যোগাযোগ বিচ্ছিন্ন করলে তারপরও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করব নোট লাজর কথা আকো এবার কোথাও যে দিলীপ শইকীয়া ডাঙরিয়া আসলে তখন নির্লজ্জ এজন সাংসদ তখন আসলে আত্মসম্মানত আঘাত হানিব লাগিছিল কারণ তখন নিজে এই পথটোরে কেবার আপ ডাউন করে গৃহভূমি বারে বারে তখন এই পথ চলে গৃহভূমি আহে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা স্থানীয় রাইজে কৈছে যে সাংসদগী এই পথটোরে বিভিন্ন সময় অহা যাওয়া বিভিন্ন সময়তে অহা যাওয়া করে আমি নিজে লক্ষ্য করছো আমি নিজে গম পাও তো কারণ আমি আর ওসর পাজরে থাকা মানুষ কেবার বারো তখন এসকোর্টে তখন একটা বেলেগ ধরনের আহে যে তখন এমপি রাইজক এই দেখায় যে এসকোর্ট সেসকোর্ট লোকের বিরাট ধুনিয়াকে আহে কিন্তু আসলতে তখন নামি ফেলে চাইছে এনে ইয়াতের দামি গাড়ি আহিলে নহব নয় প্রকৃত ইয়াত সাধারণ জনসাধারণে যাব পাইছে সেই ব্যবস্থাটা করব পারিছে ধিক্কার জানাইছো আর অনতিবলমে আমি সাতদিন সময়সীমা বান্ধি দিছো ছাত্র সন্থায় যদি সাতদিনের ভিতর যদি এই পথছোয়া মেরামতির ব্যবস্থা নকরে কিন্তু আমি কিন্তু রাইজর সহযোগত কিন্তু এই জঙ্গি আন্দোলন করবলে বাধ্য হম হয় আসলে এনেকে ছাত্র সন্থার যে এই কামরূপ জেলা ছাত্র সন্থার সভাপতিগিয়ে কৈছে যে সাতদিন সময় দিয়া হয়েছে আর এই সাতদিনের ভিতর যদি তখন এই পথটো মেরামতি করে নতুলে তেতিয়াহলে ফালেরপরা ছাত্র সন্থার মজিয়ার ফালেরপরা রাইজর সহযোগত জঙ্গি আন্দোলন গড়ি তুলব আর আমার লগত ইয়াত স্থানীয় ব্যক্তি এগারী আছে যে দাদা যে বিগত বর্ষত এই যে প্রলয়নকারী বান বরলিয়ার বানে এই রাস্তাটো এক প্রকার ধ্বংস করেছিল কিন্তু আজি এটা বছর উকলি গেল কিন্তু পথটো মেরামতি নহল আমি আসলতে প্রথমতে আমি নিউজ প্লাসক আমি ধন্যবাদ জানাইছো আমি ভবাই নাই যা বছর জুন মাহত ইয়ার প্রলয়নকারী বান হল রাস্তা ভাঙিলে তারে বানপানী হওয়ার চারিদিন পিছত হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় অসমৰ মুখ্যমন্ত্রী তেওঁর মামাকর ঘর তেওঁ মহাকর ঘর আর মহাকর ঘরের চোতালত দেহারকুচি দুর্গা পূজা মণ্ডপত তেখেতে এই মিটিং করে ঘোষণা করলে যে রাইজ আশ্রান্ত হব নালাগে এইকেইদিন বারিষার কারণে কামটো নহয় নভেম্বরত আপনাদের একটা পূর্ণাঙ্গ রাস্তা পাব আর ইয়াত এখন পকী দলঙ্গর ব্যবস্থা করে দিম বলে ঘোষণা করে থাকে গেছিল দেহারকুচি পূজা মণ্ডপত লগতে তেখেতে কৈছিল যে মরুয়া কমলপুর রাস্তাটো অতিকৈ গুরুত্বপূর্ণ রাস্তা হব এই কারণে যে আমার দক্ষিণগড় যখন মেডিকেল কলেজ হল ইয়ার সংযোগী রোড হিসাবে এই রাস্তাটো যিখিনি এতিয়া বহল আছে তাতকৈ বেছি বহল করে এই রাস্তাটো যাতায়াতের সুচল করিম কারণ আগতে এই রাস্তাটো স্টেট হাইওয়ে সেই সময়ের সপ্তাহ সিজনের গড়ক আপ্তনি মন্ত্রী মাননীয় নগেন শর্মাদেও তেখেতর সপোন যি দলংবিলাক বনাইছিল বরলিয়া নদীত হোক আটগড়িয়া হোক পাণ্ডুলা হোক স্টেট হাইওয়ের রাস্তা হিসাবে সেই হিসাবত দলংবিলাক ইয়াত বনাইছিল বনাইছিল কিন্তু তেখেতর মৃত্যুর পিছত এই রাস্তাটোর উপর তারমানে সরকারে টাকা পয়সাবিলাক কোক লৈ গল ঠিক নোহা হয়ে গল কিন্তু তার মাজতে একটা কথা কইছো যে মুখ্যমন্ত্রীগৰাকী আহি আহি ইয়াত আপোনালোকক আশ্বাস দি যোৱা বুলি কলে যে মুখ্যমন্ত্রীগৰাকী কলে যে ইয়াত এখন পকী দলং হব কিন্তু পকী দলং কথাটো বাদে কিন্তু ইয়াত গাঁতটোৱে নুপুতিলে আসলে মুখ্যমন্ত্রীগৰাকীর কথাও লোক নির্মাণ বিভাগে নুশুনে নেকি সেইটো আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কৈ মাজে মাজে আমি টিভি চ্যানেলত পাওঁ যে তেখেতর কথাই আইন হব লাগে ডিসিবিলাকক কয় কিন্তু তেখেতে কৈ যোৱাৰ পিছত কিয় হব না আমি কিন্তু ভাবিছিলোঁ যে আমার মুখ্যমন্ত্রীর মাকর নিজের গাঁও আমার মাননীয় সাংসদ দিলীপ শইকীয়াদেওর নিজের গাঁও তেখেতকলে আমাক রাইজক নভেম্বরলৈ ধৈর্য ধরবলৈ দিছিল কিন্তু যোৱা নভেম্বর তো গল আর নভেম্বর আহিবলৈ ধরল কিন্তু ইয়াত এসপরা মাতিও আজিলৈ লোক নির্মাণ বিভাগে পেলো আমার চকুত পড়া নাই মাজতে এখন নাটক করলে যে এই সীমা নলবারীরে পড়ে না হাজোরে পড়ে গম নাপায় প্রশাসনে গম নাপায় গতি এইলেও ছমাহমান বাক বিদ্বন্দ্বর মাজেদি রাইজক আবহাওয়া পড়লে এটা বারিষা আহিল রাইজটো এই রাস্তাটিতে আমার যেহেতু আমি আগতে কৈছো যে এই রাস্তাটোর লগত আমার চারিটা সমষ্টি কত পাঁচটা সমষ্টি ওতপ্রোতভাবে জড়িত হয়েছে নলবারী বরক্ষেত্রে হাজো কমলপুর আর রঙিয়া এই এইটাই প্রধান আমার রাস্তা যে রাস্তা আমার সেই সময় আমার মন্ত্রী সাংসদগুলোকে কৈছিল যে 31 নং হাওয়ার পিছত অল্টারনেটিভ রোড মরুয়া কমলপুর যাব যত
গুৱাহাটী আৰু নলবাৰীত যিমান ডাঙৰ বানপানীয়ে নহওক এই ষ্টেট হাইৱে ৰূপ যেতিয়া ল'ব গাড়ী অহৰহ চলি থাকিব। কিন্তু সাধাৰণ এটা বানপানীতে এনেকুৱা এটা প্ৰকাণ্ড গাঁত এটা সৃষ্টি হ'ল য'ত মুখ্যমন্ত্ৰী আহিল সাংসদৰ নিজৰ গাঁও, গতিকে আমি ৰাইজে আৰু ইয়াত কোৱাৰ হয় আচলতে এনেকৈ স্থানীয় লোকসকল এনেকৈ ক্ষোভত ফাটি পৰিছে আৰু তেখেতসকলে কৈছে যে সাংসদগৰাকী যি মঙলদৈ লোকসভা সমষ্টিৰ সাংসদ দিলীপ শইকীয়া আৰু যি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বানৰ পিছত আহি এটা আশ্বাস দিছিল যে ইয়াত এখন পকী দলং হ'ব, কিন্তু পৰিতাপৰ কথা যে লাজৰ বিষয় যে মুখ্যমন্ত্ৰীয়ে কোৱাৰ পিছতো ইয়াত পকী দলংটো বাদে কিন্তু যি বানে সৃষ্টি কৰা যি গাঁত সেই গাঁতটো লোক নিৰ্মাণ বিভাগে মাৰিবলৈ সক্ষম নহ'ল। আচলতে এতিয়া প্ৰশ্ন হৈছে সৰ্বসাধাৰণ জনতাৰ মাজত প্ৰশ্ন হৈছে যে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ খুদ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ কথা নুশুনে নেকি ৰাজ্যৰ বিয়াগম বিভাগ লোক নিৰ্মাণ বিভাগে। আৰু মই পুনৰবাৰ ভিডিঅ' জাৰ্নেলিষ্টগৰাকীক দেখাবলৈ অনুৰোধ জনাইছোঁ যে আচলতে এনেকৈ মৰণফানসদৃশ গাঁতৰ সৃষ্টি কৰি আৰু ইয়াত ৰাতিপুৱাৰে পৰা বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা যি ছাত্ৰ ছাত্ৰীয়ে হওক বা যি ব্যৱসায়ীৰে জীৱন নিৰ্বাহ কৰা বা চাকৰি সূত্ৰেই হওক বা জীৱন নিৰ্বাহ কৰা ব্যক্তিসকলে এনেকৈ ৰাতিপুৱাৰ পৰা যি দিনযোৰা কাৰ্যসূচীলে তেখেতসকলে কৰ্মস্থলীলৈ ওলাই যায় আৰু এনেকৈ তেখেতসকলে মৰণফান সদৃশ এই গাঁতটোৰ ওপৰেৰে যাব লগা হয়। আৰু পৰৱৰ্তী সময়ত আচলতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যি এই যি ৰাজ্য চৰকাৰৰ বিভিন্ন বিভাগসমূহক যি কঠোৰ নিৰ্দেশ দিছিলে আৰু এই কঠোৰ নিৰ্দেশ দিয়াৰ পিছতো আচলতে এই যি মৰুৱা কমলপুৰ পথটোৰ ওপৰত মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপ ইয়াতে হ'বনে আৰু মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপ যদিহে হয় তেতিয়াহ'লে কেতিয়া এই মৰুৱা কমলপুৰ পথটোৰ ওপৰত পকী দলঙে হওক বা এই যিটো পথ সম্পূৰ্ণভাৱে মেৰামতি কৰা হ'ব। আৰু আচলতে এক লজ্জাজনক বিষয় যে ইয়াত প্ৰতিটো দিনে আমি জনসাধাৰণৰ পৰা গম পোৱা মতে প্ৰতিটো দিনে ইয়াত যি লোক নিৰ্মাণ বিভাগৰ যি কৰ্মচাৰীসকল থাকে তেখেতসকলে ইয়াত কোনো তেখেতসকলৰ কোনো চিন মোকাম নাই, কাৰণ কি ৰাতিপুৱাৰে ভাগৰে পৰা তেখেতসকলে ইয়াত কোৰখন লৈ মাত্ৰ তেখেতসকলৰ যি দিনযোৰা যি কৰ্মসূচী এই কৰ্মসূচী সামৰি তেখেতসকলে ঘৰমুৱা হয়। আৰু পৰৱৰ্তী সময়ত এই হাজোৱা এই যি মৰুৱা কমলপুৰ পথ এই পথটোৰ ওপৰত বিভাগীয়ভাৱে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে পৰৱৰ্তী সময়ত সেয়া হ'ব লক্ষণীয়।